আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই উম্মাকে বিভিন্ন সময় নানাভাবে পরীক্ষা করেন, কখনো নেয়ামত দিয়ে, কখনো শত্রুর জুলুম দিয়ে। আজকে ফিলিস্তিনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আরদ ফিলিস্তিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরার ভূমি, যেখানে সকল নবী আম্বিয়ারা এসেছিলেন এবং যেটি মুসলিমদের হাজার বছর ধরে বসবাসের স্থান ছিল, ইসলামের বিকাশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, সেটি আজকে ইসলামের যারা শত্রু তাদের জুলুমের জায়গা হয়ে গিয়েছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। মুসলিমরা যারা আজকে ইহুদিবাদ এবং তাদের দোসরদের দ্বারা যারা আজকে অত্যাচারিত হচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সহায় হন। সমগ্র মুসলিমদের হৃদয় আজকে সকল মুসলিমের সাথে, এবং বিশেষ করে ফিলিস্তিনের যারা অধিবাসী নির্যাতিত হচ্ছে, গাজার মুসলিম ভাই বোনেরা যাদেরকে আজকে ধুলো মিশিয়ে দেওয়া হচ্ছে, তাদের সাথে আছে সকল মুসলিমের হৃদয় দোয়া। এবং আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করছি। বিভিন্ন জায়গায় কুনুতে নাজেলা হচ্ছে, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন মুসলিমদের এই কঠিন অবস্থায় আমাদের করণীয়টা কী, এবং সেই করণীয় নিয়েও অনেকের নানা ভাবনা। আজকে প্রথম কথা আমরা বলবো এটা যে মুসলিমদের করণীয় হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ও তাআতুফিহিম ও তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এক দেহের মতোই তাদের পক্ষে থাকা, তাদের পক্ষে নিজেদের অবস্থান জানান দেওয়া, তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে আমরা জানি যে যে মানবিক বিপর্যয় সেখানে দেখা দিয়েছে ইহুদিবাদের আধিপত্যের কারণে, এবং তারা শুধু আজকে নয়, তারা প্রতি বছরই এবং বিভিন্ন সময় তারা ফিলিস্তিনের মুসলিমদের উপর তাদের অত্যাচারের থাবা বিস্তার করে থাকে। এবং এতে করে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এবং বিশেষ করে শিশুরাও কিন্তু এর হাত থেকে রেহাই পাচ্ছে না। ফলে আজকে যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি তারা হয়েছে, তাদের খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, তাদের সহায়তার অভাব, তাদের পক্ষে আমাদের সকল মুসলিমের দাঁড়ানোর প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেক মুসলিমরা তাদের পাশে দাঁড়িয়েছেন, অনেক মুসলিম রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। এখন আরেকটা জিনিস যেটা আমি সবাইকে একটু তাম্বি করব, সেটা হচ্ছে কে কতটা করছে সেই পরিমাপে যাবেন না, প্রত্যেকে যার সাধ্য অনুযায়ী কাজ করছেন। অনেকেই দেখা যাচ্ছে যে কার আরও বেশি করা উচিত ছিল, কার কোন কথা বলা উচিত ছিল, এটা নিয়ে কাদা ছোড়াছড়ি করছেন, ওটা আমার মনে হয় বন্ধ করা উচিত। মুসলিমদের প্রতি যদি, যাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে, মুসলিমদের প্রতি তাদের ভালোবাসা অবশ্যই আছে, প্রত্যেকের কী করণীয়, কী করতে পারছেন বা কী করছেন, এটা তো সবাইকে দেখানো সম্ভব নয়। সুতরাং আমরা মুসলিমরা সবসময় দেখা যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে যখন আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখনও আমরা বিভেদ করে ফেলি। যখন মুসলিমরা কোনো ভূমিতে অত্যাচারিত হয়, তখন তাদের সহায়তার বিষয়টা, তাদের পক্ষে দাঁড়ানোর বিষয়টা, তাদের পক্ষে বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও আমরা কিন্তু একে অন্যের বিরুদ্ধে বিবৃতি দেই, কথা বলি, এটা মনে হয় বন্ধ করা উচিত। আজকে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি তাতে প্রতীয়মান হয় যে মুসলিমদের ঐক্যের আর কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে ফেকি কিংবা আরও অন্য অন্য কিছু যদি এখতেলাফ থেকেও থাকে, কিন্তু মুসলিমদের একটা কমন স্বার্থ তো আছে, ইমানের একটা কমন বন্ধন তো আছে, ইসলামের একটা কমন এরিয়া তো আছে। তাহলে সেই জায়গায় থেকে যাদের ন্যূনতম ইসলামের অনুসরণ আছে কিংবা যাদের ন্যূনতম ইমানও আছে, আল্লাহ কিন্তু তাদেরকেও কিয়ামতের দিন বিচারের শেষে, শাস্তির শেষে ক্ষমা করবেন না, করবেন। যদি সেটাই হয়ে থাকে, তাহলে তাদের প্রতিও আমাদের একটা ভালোবাসা থাকতে হবে। কিছু বিভেদ, কিছু পার্থক্যের কারণে আমরা একে অপরের প্রতি ঘৃণা বিদ্বেষ, এই ছড়ানোটা থেকে যেন আমরা ফিরে আসি। আমরা
যখন দেখি মুসলিম জনপদগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাদের উপর অত্যাচার করা হয়, তখন সারা পৃথিবীর মুসলিমদের আবার নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করা উচিত। এবং এক্ষেত্রে সকলেরই উচিত গঠনমূলক এবং সুন্দর রোল প্লে করা, বিভক্তির বিষবাষ্প না ছড়িয়ে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি, কিংবা ঐক্যবদ্ধের মূল নীতিগুলো কী সেটা আলোচনা করা যেতে পারে। এতে কোনো সন্দেহ নেই, জোড়া তালে দিয়ে ঐক্যের চাইতে যদি সেই ঐক্যটা হয় ইমানের আলো নির্ভর, বিশুদ্ধ আকিদা নির্ভর, কোরআন এবং সুন্নাত সহি অনুসরণ নির্ভর, তাহলে সেই ঐক্য চিরস্থায়ী হবে। এই জিনিসগুলোই গঠনমূলকভাবে আমরা শেয়ার করতে পারি, কাউকে হেয় না করে, কাউকে ছোট না করে। অনেক নেগেটিভ কথাও কিন্তু পজিটিভলি বলা যায়। সুতরাং আজকে মুসলমানদের যে দুরবস্থা মনে রাখবেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এক একবার এক এক জায়গার মুসলমানদের উপর ফিতনা নেমে আসে, জুলুম নেমে আসে, সেই হিসাবে কোনো মুসলিমই ঝুঁকিমুক্ত নয়, সেটা মনে রাখতে হবে। এই জন্যে যখনই কোনো মুসলিম জনপদ কোনো জুলুমের শিকার হয়, কোনো ফিতনার শিকার হয়, কোনো পরীক্ষার শিকার হয়, তখন তাদের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। এটি কোরআন এবং হাদিস আমাদের সামনে উপস্থাপন করে। সুতরাং আজকে আমরা যে যেভাবে পারি তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পক্ষে মত ব্যক্ত করা, তাদের জন্য দোয়া করা, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা খুব প্রয়োজন। এই সমস্ত প্রেক্ষাপটে অনেক সময় দেখা যায় অনেকগুলো সংস্থা টাকা তোলে, আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে নেওয়া উচিত, যে কোনো দূরভিসন্ধির লোকদের কাছে ফিলিস্তিনের জন্য সাহায্য না দেওয়াটা উচিত হবে। যাই হোক, কে কি করতে পারেন সেটা তিনিই ভালো বুঝতে পারেন। কিন্তু এতটুকু বলে আমি এই প্রসঙ্গটা শেষ করব যে আসুন আমরা সকল মুসলিমের পক্ষে দাঁড়াই, আমরা আহলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই, এবং এই ফিলিস্তিনবাসীদের পাশাপাশি সারা পৃথিবীর সকল নির্যাতিত মুসলিমদের পক্ষে দাঁড়াই, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলিমরাই। আমরা সকল মানুষের কল্যাণে দাঁড়াই এবং সেই জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।